দাওয়ান নজরুল একজন বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক, গীতিকার, চিত্রনাট্যকার এবং মুক্তিযোদ্ধা। তিনি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি কর্তৃক প্রদত্ত বাচসাস পুরস্কারে আজীবন সম্মাননা, আরটিভি প্রদত্ত আরটিভি পুরস্কার আজীবন সম্মাননা লাভ করেছেন। দাওয়ান নজরুল 1950 সালের বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম দাওয়ান সাবির হোসেন এবং মায়ের নাম শরীফা বেগম। সিরাজগঞ্জ থেকে স্থায়ীভাবে প্রকাশিত যমুনা পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে তার লেখালেখি জীবন শুরু হয়। 1969 সালে তিনি বাংলাদেশের রাজধানী ঢাকায় চলে যান। সেখানে দৈনিক স্বদেশ পত্রিকায় কাজ শুরু করেন। পরবর্তীতে তিনি এই পত্রিকার সাংস্কৃতিক সম্পাদক পদে দায়িত্ব লাভ করেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি কবিতা লিখতেন। কে তুমি চলচ্চিত্রে গান লেখার মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্র অঙ্গনে প্রবেশ করেন। এরপর মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি যুদ্ধে যোগদান করেন। তিনি 7 নম্বর সেক্টরের অধীনে পাবনা অঞ্চলে যুদ্ধ করেছিলেন। দাওয়ান নজরুল চলচ্চিত্র নির্মাণের সাথে যুক্ত হন ইবনে মিজান পরিচালিত নাগিনী প্রেম চলচ্চিত্রে শিক্ষানবিশ হিসেবে। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর 1974 সালে ইবনে মিজান পরিচালিত ডাকু মনসুর, দুই রাজকুমার, নিশান, এক মুঠো ভালোবাসা, বাহাদুর চলচ্চিত্রে সহকারী এবং প্রধান সহকারী পরিচালক এবং গীতিকার হিসেবে কাজ শুরু করেন। নিশান চলচ্চিত্রটিতে ছিল পরিচালক ইবনে মিজানের সাথে করা শেষ চলচ্চিত্র। এরপর থেকে তিনি বিভিন্ন চলচ্চিত্রে সহকারী পরিচালকের দায়িত্ব পালন করতে থাকেন। প্রধান সহকারী পরিচালক থেকে পরিচালক হিসেবে দাওয়ান নজরুলের প্রথম চলচ্চিত্র আসামি হাজির। তবে কোনো কারণে চলচ্চিত্রটির কাজ শেষ করতে পারেননি তিনি। এরপর 1976 সালে শুরু করেন দোস্ত দুশমন চলচ্চিত্র নির্মাণের কাজ। 1977 সালে তা মুক্তি পায়। এটি দাওয়ান নজরুল পরিচালিত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। এখানে জসিম খল চরিত্র অভিনয় করে দারুণ খ্যাতি লাভ করেন। পরবর্তীতে তিনি অ্যাকশন হিরো হিসেবে ঢাকায় চলচ্চিত্রে স্থান করে নিয়েছিলেন। চলচ্চিত্রটি বিখ্যাত হয় এবং দাওয়ান নজরুল পরিচালক হিসেবে স্থায়ী আসন লাভ করেন। এই চলচ্চিত্রে পশ্চিমা ধারার মারামারি দৃশ্য সফলভাবে চিত্রায়িত হয়। এরপর তিনি তার পূর্বের অর্ধসমাপ্ত আসামি হাজির চলচ্চিত্র পুনর্নির্মাণ শুরু করেন। এটিও ব্যবসা সফল চলচ্চিত্র হিসেবে ঢাকায় চলচ্চিত্রে সুনাম অর্জন করে। অভিনেতা রিয়াজ তার হাত ধরে বাংলার নায়ক চলচ্চিত্রের মাধ্যমে পা রাখেন। দাওয়ান নজরুলের সহকারী এবং প্রধান সহকারী পরিচালকেরা এখন চলচ্চিত্র বা টিভির জগতে নাম করা মুখ। তাদের মধ্যে রয়েছেন অভিনেতা কায়েস চৌধুরী, পরিচালক রায়হান মুজিব, পরিচালক রানা নাসের এবং পরিচালক সোহানুর রহমান সোহান। তার জনি চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে শুরু হয়েছিল যশোরের মণিহার সিনেমার যাত্রা। দাওয়ান নজরুলের পরিচালিত কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে দোস্ত দুশমন, আসামি হাজির, জনি, কুরবানি, আসমান জমিন, মাস্তান রাজা, বাংলার নায়ক, সুজন বন্ধু ইত্যাদি। দাওয়ান নজরুল বেশ কিছু চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন এবং গীতিকার হিসেবেও তিনি বেশ জনপ্রিয়। চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি দাওয়ান নজরুল অসংখ্য কালজয়ী গান লিখেছেন। তার লেখা বিখ্যাত কিছু গান হল চুপি চুপি বলো কেউ জেনে যাবে, চুমকি চলেছে একা পথে, রূপে আমার আগুন জ্বলে, ও সাগর কন্যারে কাঁচা সোনার গায়ে, আজকে না হয় ভালোবাসো, পাখির বাসার মতো দুটি চোখ তোমার ইত্যাদি।
দেওয়ান নজরুল সাহিত্যকর্মের সঙ্গেও লিপ্ত আছেন। তিনি ইসলাম কাব্য, উপন্যাস ও শিশুতোষ বই লেখেন। তার সাহিত্যকর্মের মধ্যে কিছু উল্লেখযোগ্য লেখা হচ্ছে এক পৃথিবী ভালোবাসা, মন খুশি, হ থেকে হঠাৎ, কথা গান, কবিতা।